Welcome back to our channel Uncountable Miles. ঠিক আছে তো আজকে আমি একা আজকে পল্লবী আসতে পারেনি কারণ ওর একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তো আজকে যেটার জন্য এসেছি সেটা হচ্ছে আজকে আমার ইচ্ছা আছে পুরো চেষ্টা করব কতটা সাউথ কতটা নর্থ যেতে পারবো আমি জানি না বা প্যান্ডেলের কাজ কতটা এগোলো পূজোর জন্য তো সেটা আজকে আমাদের ভিডিওর মেইন টার্গেট হচ্ছে সেটা কতটা কাজ কত দূর এগোলো কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা আজকে ঘুরে দেখব জানি না কতটা যেতে পারবো কারণ অনেকটা রাস্তা কভার করতে হবে তো চলো যাওয়া যাক দেখা যাক কতটা রাস্তা আমরা যেতে পারি ঠিক আছে চলো তো আমরা এখন এসেছি হচ্ছে শিব মন্দিরে তো শিব মন্দিরের প্যান্ডেলের কাজ এখনো চলছে আপাতত এই অবধি হয়েছে শিব মন্দির চলো ভেতরটা একটু দেখি দিক ঢুকতে দেয় তো আমরা এখন আসি হচ্ছে মুদিয়ালি ক্লাবের সামনে তো ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কত তো মুদিয়ালি ক্লাবে কাজ কিন্তু খুব ভালো করেছিল ঠিক আছে কারণ শুকনো বেলপাতা দিয়ে ওনারা করেছেন পুরো প্যান্ডেলটা আমি যা দেখলাম প্রায় কয়েক লক্ষ বোধ হয় বেলপাতা লেগেছে প্যান্ডেলটা তৈরি করতে তো খুব কাজ খুব সুন্দর হয়েছে তো এবার আমরা যাচ্ছি সুরুচির দিকে তো দেখা যাক সুরুচিতে ঘুরতে পারি কিনা প্রণাম জানাই রাঙা পাই করে ধুনোছি দুহাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন শিল্পীদের নিপুণ হাতে কাজ চলেছে জোর কদমে প্যান্ডেলের কাজ এখন অনেকটাই বাকি আছে তো দেখা যাক বাকি কতটা ঘোরা যায় তো আমরা এখন আছি হচ্ছে 66 পল্লী তো এখানে কিন্তু প্যান্ডেলটা খুব দারুণ করেছে দারুণ মানে দারুণ করেছে তো বাদামতলার সঙ্গে পেছন দিকে এটাও আপনারা এলে দেখতে পাবেন আমার এবারে কলকাতার সমস্ত প্যান্ডেলগুলো কিন্তু দারুণ লেগেছে চেতলা থেকে শুরু করেছে সুরুচি হোক আর যাই হোক তো এখন আমরা আছি বাদামতলার সঙ্গে তো এখানে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছি গাছ আর পাতার মধ্যে দিয়ে করেছে চল ভেতরটা দেখা যাক পুরো প্যান্ডেলটা একদম মিশে গেছে যেন গাছপাতার সাথে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে টিন দিয়ে পুরোটা ঘিরে রয়েছে তো ভেতরে ঠাকুর কিন্তু দেখা যাবে না ভেতরটা খুব সুন্দর করেছে দুপাশে গাছ ওখানে ঠাকুরও রয়েছে তো আমরা এখন আছি হচ্ছে দেশপ্রিয় পার্ক তো দেশপ্রিয় পার্কেও কিন্তু বেশ দারুণ করছে প্যান্ডেলটা এবারে একটু ছোটোর ওপর করেছে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষান হবে রে আজ দেশপ্রিয় পার্ক দেখে বেরোলাম আমাদের ভিডিও চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন কারণ আমরা কিন্তু পুজোর সময় পুরো সাউথ নর্থ পুরোটা কভার করব সমস্ত পুজো পরিক্রমা আপনারা বাড়িতে বসে একদম দেখতে পাবেন আর এখন যতটা কীরকম কতটা কাজ হয়েছে সেটা দেখানোর জন্য তো বেরিয়েছি তো এখন কিছুটা দেখে নিন বাকি যেগুলো ভালো করে দেখাতে পারছি না ভেতরের ভিডিওগুলো ভেতরের ভিউগুলো সেগুলো পুজোর সময় অবশ্যই আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো চলুন এখন যাচ্ছি ত্রিধারা শিউলি ফুলে নলুক দেব দেব কাচের চুড়ি ত্রিধারাও সম্পূর্ণরূপে ঘেরা রয়েছে বাট অনেকটা অংশ খোলা রয়েছে সেটুকুই দেখানো যাক দেব হলুদ সোনা ঝুরি দুপুর দেব ঝুমকলতার কলকাপারের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি ও কাশ ফুলের ওই দুধ সাদা রং তো পেছন দিকে আছে আমার ত্রিধারা তো ত্রিধারা দেখে এখন যাচ্ছি বালিগঞ্জ কালচারাল তো আমি একটা কথা বারবার বলতে পারি সেটা হচ্ছে এবছর কলকাতা কিন্তু মানে মন রাখবে মানুষের
প্রত্যেক বছরই রাখে, কিন্তু কখনো কখনো কোনো কোনো প্যান্ডেল ঠিকঠাক লাগে না। বাট এবারে আমার তো মনে হয় প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর, দারুণ করেছে প্রত্যেকটা, মানে যথেষ্ট কাজ আছে, খুব সুন্দর চিন্তা আছে, ভাবনা রয়েছে। তো দেখা যাক বালিগঞ্জ কালচারাল কী করে। এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল, বালিগঞ্জ কালচারালের ভেতরটা ঢুকতে পারবো না, বাট বাইরে থেকে দেখে মনে হচ্ছে এরা যেটা করেছেন, এনাদের এবারে থিম হচ্ছে কথা ও কবিতা দিয়ে, খুব সুন্দর থিমটা দেখতে লাগবে, ভালো হবে আশা করছি। আমরা এখন আছি হিন্দুস্তান পার্কে, খুব সুন্দর দেখতে লাগছে, এনাদের উদ্বোধন হয়েছে কিনা জানি না, বাট খুব সুন্দর দেখতে লাগছে। তো এখন আমরা আছি হচ্ছে সিঙ্গি পার্কে। সিঙ্গি পার্কে বেশ কয়েক বছর আগে যখন প্রত্যেক বছরই আসা হয়, বেশ কয়েক বছর আগেকার একটা থিম করেছিল, কলসি মতো ছিল, উল্টানো বই মতো ছিল, সেটা বেশ আমার ভালো লেগেছিল। তো এবছরের থিমটাও ভালো হয়েছে, খারাপ না, পুতুল নাচ এরকম কিছু নিয়ে ওনাদের থিমটা করেছেন ওনারা, তো বেশ ভালো দেখতে লাগছে। কিন্তু তো দিনের বেলা বাইরে থেকে যতটুকু লাগছে খারাপ না, ভালো, ভেতরটাও অনেক পুতুল টুতুল আছে, ভালো লাগছে, কিছু পটচিত্র অনেক কিছু রয়েছে। তো মোস্ট প্রবাবল আমাদের সাউথের অনেকগুলো প্যান্ডেল আমরা ঘুরলাম, দেখলাম। তো একডালিয়াটা আমরা যেতে পারলাম না, কারণ হাতে সময় নেই, কারণ এরপর আমাকে নর্থের দিকে একটু যেতে হবে। তো এখানে সাউথের ভিডিওটা এন্ড করলাম, কারণ পুরো দুটো একসাথে ভিডিও আনা পসিবল না, কিছুটা এডিটের ব্যাপার আছে। তো সাউথের এই ভিডিওগুলো দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু পাশে থেকো, আর বারবার সাবস্ক্রাইব করতে বলবো না, তোমরা ভিডিওটা দেখো, ঘুরতে এসো কলকাতা, রাস্তাঘাটের কোনো প্রবলেম হলে কমেন্ট করো, আমি যতটা পারবো হেল্প করে দেবো। আর ব্যাস এইটুকুই বলবো, চলো এবার বাকি সিরিজে দেখা হচ্ছে নর্থ, আর যখন অ্যাকচুয়াল পুজোয় ঘুরতে বেরোবো তখন কিন্তু পুরোটা আমি দেখাবো, ঠিক আছে, তখন দেখা যাবে। আপাতত চলো চললাম নর্থের দিকে, তো নর্থে গিয়ে দেখা হচ্ছে, ওকে বাই।